সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুড ইভিনিং ফ্রেন্ড, আমরা আজকে আলোচনা করব বাংলা ওয়ার্ড সফটওয়্যারটি নিয়ে, যে সফটওয়্যারটিতে আমরা বাংলা খুব সহজে টাইপ করতে পারি। তো আপনারা জানেন যে বাংলা টাইপ করার জন্য নর্মাল যে আমার বাংলা নর্মাল ফন্ট, সেটিতে শুধুমাত্র বাংলায় টাইপ করা হয় এবং ফন্টটা আমরা সাধারণত জানি চেঞ্জ করা যায় না। অর্থাৎ ফন্ট আমরা যেটা টাইপ করি সেই ফন্টটাই দেখতে পাই, নতুন যে আমরা স্টাইলিশভাবে ফন্ট দেব সেটা সাধারণত দিতে পারি না। তবে আমরা আজকে সেই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখাতে চাইবো আমি, যে কিভাবে ফন্ট ফেস চেঞ্জ করবেন, কিভাবে কোন কোন ফন্টগুলো আমার বাংলা বা বাংলা ওয়ার্ড যে সফটওয়্যারটিতে সাপোর্ট করবে সেই ফন্টগুলো নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো এবং ফন্ট ফেস চেঞ্জ করে দেখাবো, কিভাবে আপনারা চেঞ্জ করবেন, কোথা থেকে ফন্টগুলো কালেকশন করবেন, ডাউনলোড করে পাবেন, প্রত্যেকটা লিংক প্রত্যেকটা বিষয় আমি করে দেখাবো এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাকে 100% আপনাকে শিক্ষা মানে ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তাহলে চলুন বেশি দেরি করব না আর ভিডিওটি শুরু করি। বাংলা ওয়ার্ডে টাইপ করার জন্য আমরা বাংলা ওয়ার্ড যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন এই সফটওয়্যারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন তো ওপেন হয়ে গেছে। দেখুন এই বাংলা ওয়ার্ড সফটওয়্যারটিতে টাইপ করার জন্য নর্মালি আপনি টাইপ করবেন যেভাবে আপনি টাইপ করেন ইংলিশে, কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তো ইংলিশে টাইপ করছেন, মানে স্ক্রিপ্টটা ইংলিশ কিন্তু উচ্চারণ হচ্ছে বাংলা। যেমন মনে করুন আমার লিখছেন, তা আমার লিখবেন AMAR আমার, তো সেমভাবে এই সফটওয়্যারটিতে কাজ করে। যদি আপনার প্রবলেম হয় তাহলে প্রবলেমটার জন্য সলভের আমি বলে দিই, আপনি যাবেন প্রথমত হেল্প যে মেনু আছে দেখতে পাচ্ছেন উপরে, এই মেনুর হেল্প মেনুতে ক্লিক করবেন। হেল্প মেনুতে ক্লিক করার পরে ইউজার গাইড বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটি ক্লিক করলে একটি অফলাইন পেজ ওপেন হয়ে যাবে, সেই পেজের মধ্যে আপনি পেয়ে যাবেন তার লেআউট। তো এই লেআউটের মধ্যে যে কিবোর্ড লেআউট আছে তার মধ্যে কিছুটা প্রথম দেখছেন লেআউট, তার মধ্যে যেমন এই যে আমি সিলেকশন করলাম এইটুকু যেমন আছে, কিউ কিউ আছে কয়ে মধ্যাহ্ন ছয়ে যুক্ত। তো এই যে কিউ কয়ে মধ্যাহ্ন ছয়ে যেটা বাংলার সাথে ম্যাচিং হয় না, যেমন আমি বললাম কি AMAR আমার, তো উচ্চারণটা আমার ইংলিশও লিখছি কিন্তু এটা দেখুন উচ্চারণ হয় না, ভি ভি এ ভ হওয়া উচিত কিন্তু এখানে হচ্ছে দ, ঠিক আছে এখানে উচ্চারণটা আলাদা। তো যেগুলো আলাদা আছে মানে ডিসম্যাচ আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র এইটুকুই অথবা আপনাকে নোট করে নিতে হবে এইটুকু খাতাতে। আপনি এক ঘন্টা প্র্যাকটিস করলে এইটুকু আপনার মাইন্ডে মনে থেকে যাবে। এবার যখন আপনি এটা আস্তে আস্তে নিচে নামাবেন দেখবেন রাইটিং স্কিল কিভাবে আপনি টাইপ করবেন। যেমন কলম লিখবো, তো কলম লিখবো তো কিভাবে লিখছি দেখুন, লেখার জন্য আমরা লিখব KLM কলম, আমরা যদি উচ্চারণে লিখি KOLOM কলম কিন্তু ও বলতে ওকার, কয়ে ওকারে কো, ঠিক আছে শুধুমাত্র আমি ক লিখতে চাই তার জন্য কে প্রেস করবেন তাহলে ক চলে আসবে। তো এইভাবে আপনার পুরো লেআউটটা আমি দেখাই। যেমন আর একটু ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আব্দুল, আব্দুলকে কিভাবে লিখবেন, তো AB এ হচ্ছে আ, বি হচ্ছে ব, আর দ হচ্ছে ভি, একটু আগে আমি উপরে দেখলাম ভি সমান দ, তো AB ভি দে ব আর দ দুটো শব্দটাকে অক্ষরটাকে আমরা যদি যুক্ত করে দিতে চাই অর্থাৎ যুক্তাক্ষর, তার জন্য F1 প্রেস করবেন, যে দেখবেন উপরে সবচেয়ে আপনার কিবোর্ডের সবচেয়ে উপরে আছে F1, সেই F1 প্রেস করে দেবেন তাহলে দুটো অক্ষর যুক্ত হয়ে যাবে, অর্থাৎ যুক্তাক্ষর করার জন্য F1 প্রেস করবেন। বারবার বলছি আমি, যুক্তাক্ষর করার জন্য F1 প্রেস করবেন তাহলে যুক্তাক্ষর হয়ে যাবে। এবার আমি নিচে আপনাকে লেআউট দেখাচ্ছি, দেখুন এখানে সম্পূর্ণ আছে, একবারে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আছে, দেখুন অ আ সুদীর্ঘ এইভাবে একবার চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আছে পুরোটা। আপনি লেআউট এক ঝলক আপনি জাস্ট পড়ে নেবেন, কোনো খাতায় নোট করবেন না, আপনি নিজে পড়ে নিন, আপনি নিজে নিজেই পেরে যাবেন
এইটুকু বলতে পারবো, খাতায় নোট করবেন না, পুরো নোট করে কোনো লাভ হবে না। নোট করে কি করবেন, এমনি তো নর্মালি জিনিস, সেটা আপনি ভাবুন নিজে। যেমন ট লিখবেন, দেখুন টি এ ট, শিফট দেবে টি মারবেন তো ঠ আসবে, মানে একটা বাটনে দুটো করে আসবে, ঠিক আছে? তো চলুন আমি এবার সফটওয়্যারটিতে দেখাই কিভাবে টাইপ। তো এখানে আমি টাইপ করছি, মনে করুন আমাদের কম্পিউটার ট্রেনিং, মনে করুন আমি লিখছি আমাদের AMAVER, আমাদের কম্পিউটার ক ময়ে পয়ে F1 যুক্ত করে দিলাম, দে হাসাই হাসা উঠ একারো, আমাদের কম্পিউটার সেন্টার যুক্ত করলাম F1-এ, রো কম্পিউটার ট্রেনিং সেন্টার, কম্পিউটার সেন্টার এর নাম হলো, নিচে লিখছি আমি মন্ডল কম্পিউটার ট্রেনিং, টয়ে র ফলা, দেখেন কিভাবে লিখলাম, ট লিখলাম, র লিখলাম, তারপরে যুক্ত করে দিলাম F1 মেরে, ঠিক আছে? দন্ত অনুসর ট্রেনিং সেন্টার দন্ত সহায়কার দন্ত নয় টয়ে যুক্ত আকার মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্থান লিখে দিচ্ছি আমি গরুহাট, গরুহাট ধুলিয়ান, শামশেরগঞ্জ। দেখুন কিভাবে ইও লিখছি, তো ইও লিখার পর বুড়গিজ্জ লিখে আমি যুক্ত করে দিলাম, তো গঞ্জ হয়ে গেল। তারপর আমি মুর্শিদাবাদ লিখছি, দেখুন ময় অংশু তালব সয়ে হসি, তারপর রেপ দিচ্ছি, দেখুন রেপ কিভাবে দিবেন, শিফট দেবে আর প্রেস করবেন, মানে ডয় শূন্য র দিয়ে F1 মানে যুক্ত করে দিবেন, তাহলে রেপ হয়ে যাবে, দয়াকার বয়াকার দ মুর্শিদাবাদ, ঠিক আছে? 7422 পশ্চিমবঙ্গ। তো এইভাবে আপনি লিখতে পারবেন। এবার আমি যেটা আপনাদেরকে শেখাবো, এটা তো এইটুকু তো বেশিরভাগ অনেকে আছেন যারা জানেন এইভাবে টাইপ করতে, তো আপনি যদি না জেনে থাকেন তো টাইপ করুন, আপনি শিখে যাবেন। তবে আমি যেটা আপনাকে যে উদ্দেশ্যে শেখাতে চাইছি যে জিনিসটা, সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ। সাধারণত আপনারা জানেন এইভাবে টাইপ করা যায়, ঠিক আছে? কিন্তু এটাকে ফন্ট চেঞ্জ কিভাবে করব, তা আমি ফন্ট চেঞ্জ করার জন্য সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, যাতে আপনারা দেখতে পাবেন, দেখতে যেতে পান পুরোটা, তার জন্য আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি। দেখুন বড় হয়ে গেছে লেখাটা, এবার আপনাকে সাইজটা করে ফন্ট ফেস চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন প্রথমে আমি সিলেকশন করে নিচ্ছি, এবার ফন্ট ফেস চেঞ্জ করছি, দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার বাংলা নর্মাল লেখা আছে, সেই জায়গাটা থেকে আপনি নিচে নামাবেন, তাহলে দেখতে পাবেন ফন্ট ফেস। যেমন এখানে দেখেন চন্দ্রবতী MG আছে, চন্দ্রবতী PE আছে, আরও আছে। তো যে আমাদের যে ফন্টগুলো এখানে বাংলা ওয়ার্ডে যে ফন্টগুলো সাপোর্ট করে, মানে শো করে, সে ফন্টগুলোর নাম হচ্ছে লিপি, সবচেয়ে ভালো ফন্ট লিপি। আপনারা লিপির পুরো ভার্সনটাই আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আমি দেখেন বলছি। দেখুন এখানে ফন্টগুলো আছে লিপি, চামেলি, নর্মাল, আমি একটা করে দেখছি, দেখুন এটা লিপি চামেলি নর্মাল, দেখতে পাচ্ছেন লেখাটা চেঞ্জ হয়ে গেল। আমি আরও করে দেখাচ্ছি লিপি চামেলি, অনেক আছে চ্যামেলি ট্যামেলি, আপনি সবই বুঝতে পারবেন করতে করতে। এই দেখুন এটা আছে লিপি গোপাল নর্মাল, হ্যাঁ দোপাতি লিপি, দোপাতি লিপি দালিয়া, অনেক আছে, আপনি যেটা খুশি সেটা করবেন। এই দেখুন সুন্দর সুন্দর লাগছে দেখতে, তা আপনি ইচ্ছা মতো এভাবে করতে পারবেন, অনেক আছে, আপনি দেখবেন ফন্টগুলো আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেটা করবেন। আমি এটা করছি, কেমন আছে দেখুন, এই যে দেখুন লেফট হাতের লেখার মতো হয়ে গেছে। তো আমরা সহজেই এই ফন্ট ফেস চেঞ্জ করতে পারি এই লেখাগুলো করে। তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে আমরা ফন্ট ফেস চেঞ্জ করছি এই বাংলা ওয়ার্ড এই সফটওয়্যারটিতে। আপনি আরও অনেক কিছুই শিখতে পারবেন, তবে ফন্টগুলো যে চলে আসলো, আপনি যদি আপনার মেশিনে বাংলা ওয়ার্ড সফটওয়্যারটি থাকে, আপনি যদি দেখেন ফন্ট চেঞ্জ করে, দেখবেন ফন্ট চেঞ্জ হচ্ছে না বা আপনার কাছে নাই। তো এই ফন্টগুলো সাধারণত থাকে না, আপনাকে ডাউনলোড করতে হয়। তো ডাউনলোড করার জন্য আপনি গুগল ওপেন করবেন, গুগল ওপেন করে আপনি গুগলের মধ্যে জাস্ট লিখবেন বাংলা ওয়ার্ড ফন্ট ডাউনলোড, বাংলা ওয়ার্ড ফন্ট ডাউনলোড বলে লিখে সার্চ করবেন, তাহলে আপনাকে পুরো ফন্ট দেখিয়ে দেবে বাংলা ওয়ার্ডের, অনেক ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে, দাঁড়ান আমি একটু কানেক্ট করে নিই নেটটা, তাহলে দেখাতে পারবো।
তো নেট কানেক্ট করে আমি দেখাচ্ছি আপনাকে, ডাইরেক্ট দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো দেখুন আমি গুগল ওপেন করছি, প্রথমত নেট কানেক্ট হলো, আচ্ছা নেট কানেক্ট হয়ে গেছে, গুগল ওপেন করছি। এই গুগল ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন কি লিখে দেখুন, আপনাকে বলছি। তো এখানে লিখবেন যেটা বললাম বাংলা ওয়ার্ড, BANGLAWORD, বাংলা ওয়ার্ড ফন্ট ডাউনলোড। এই যেমন আমি একটু আগে সার্চ করে দেখিয়েছিলাম আগের ব্যাচের যে ব্যাচটা আমি করালাম তাদেরকে, এই জন্য সবুজে আছে দেখুন। তো অনেকগুলো ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন, আপনি দেখতে পারেন কোন ফন্টের কী কী ফন্ট আছে, বিভিন্ন রকম আছে। তবে এখানে দেখবেন যে ফন্টগুলো আছে, আমি একটা যেমন ওপেন করে দেখাচ্ছি আপনাকে, বাংলা স্টাইলিশ ফন্ট। এই দেখুন ফন্টগুলো দেখুন, দেখতে মজার মজার ফন্ট আছে, এই দেখুন কত সুন্দর সুন্দর ফন্টগুলো বাংলা পাশে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে আপনারা করতে পারেন, অনেক ফন্ট আছে, ডাউনলোড করবেন তাহলে বুঝতে পারবেন এই ধরনের লিখতে আপনি পারবেন বিভিন্ন ডিজাইন। এখানে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাচ্ছেন, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করবেন তাহলে ডাউনলোড পেয়ে যাবেন। কত সুন্দর সুন্দর আছে দেখুন, এই যে এই যে লেখা আছে, ঠিক আছে। তো এত সুন্দর সুন্দর যে রূপসা আছে, তো এই ফন্টগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপনার ইনস্টল দেবেন, আপনার বাংলা ওয়ার্ডে এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টাইপ করতে হয়। তবে এই বাংলা সফটওয়্যারটিতে টাইপ করা খুবই ইজি, আপনারা টাইপ করুন, প্র্যাকটিস করুন, শেখার চেষ্টা করুন। আমি আবার ফিরে আসবো, আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, কমেন্টে লিখুন, আমি সে বিস্তারিত আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, পারলে আমি ভিডিও দিলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমি আবার ফিরে আসবো নতুন একটা কোনো কিছু শেখানোর ভিডিও নিয়ে, ততক্ষণ এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করুন। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।